এখন পর্যন্ত আমার দেখা বাংলাদেশের সবচেয়ে উঁচু রাস্তা এই আলীকদম থেকে ডিম পাহাড়ের দিকে, যে রাস্তাটা আমরা এখন এক্সপ্লোর করতেছি এবং আপনাদের সাথে করে নিয়ে এক্সপ্লোর করতে চাই। সো এই জায়গায় কিছু ভিউ পয়েন্ট আছে, আমার টিমমেটরা দাঁড়াতে চাচ্ছে, কিন্তু ওই জায়গায় তো আবার ল্যান্ডস্লাইডের মতন করে পাথর দেখতে পাচ্ছি। তো এই জায়গায় দাঁড়াবো না, আমরা একটু ঘুরে আসি। ব্যাক করার সময় আমরা সবগুলো ভিউ পয়েন্ট টাচ করব এবং সেই জায়গাগুলোতে কিছু সুন্দর সুন্দর ছবি তোলার চেষ্টা করব। আপাতত রাইডের ফিল নেই, যেহেতু আমরা থানচি গিয়ে থাকবো না, আমরা ব্যাক করে চলে আসবো। সো আমরা ব্যাক করার সময় সব অসাধারণ সুন্দর জায়গাগুলো টাচ করব। সো এখন আমরা জাস্ট চালিয়ে ঘুরে মানে দেখে আসি আর কি। এখনও ঢালেই উঠতেই আসি। এইবার মনে হয় চূড়াতে আসলাম। পাহাড়ে আসলে মানে এই শব্দ তো আসলে ইউনিক, তো এই শব্দতে ধুম করে একটা শব্দ হয়, এই শব্দতে আমার আসলে কান ধরে যায়। যতবারই আমি পাহাড়ে আসছি আমার মানে এই কান ধরে যাওয়ার একটা প্রবলেম দেখা দিয়েছে, বাট বাকি সব কিছু আমি বেশ মজা করে এনজয় করি। আমার সামনে এবং পেছনে দুজন রাইডার আছে, আমার কমিউনিকেটরটা বন্ধ হয়ে গেছে কোনো কারণে, ও কথা বলতেছে না। কালকে প্রচণ্ড বৃষ্টিতে সম্ভবত পানি গেছে, যার কারণে ও কথা বলতেছে না, এই জন্য আমার কমিউনিকেটর বন্ধ করে রাখছি। পাহাড়ে বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে পাহাড় মানে সবুজ হওয়া শুরু করছে। পাহাড় সবুজ হইলে আরও সুন্দর, নর্মালি তো পাহাড় সুন্দরই, পাহাড়ের বৃষ্টি আরও সুন্দর, সবুজ হইলে তার চেয়ে বেশি সুন্দর, যেটা এখন আমরা আসলে দেখতে পাচ্ছি। টুকুর 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 টুকুর, যাই হোক, বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, আর উপভোগ করবো না, একটু কিছু ঢাল উপভোগ করি। দেখা হচ্ছে নতুন কোনো রাস্তা, নতুন কোনো জায়গা থেকে। সে পর্যন্ত ভালো থাকবেন, টাটা, গুড বাই।